দেখুন, সব থেকে বেশি কি কম পুরো সারা বাংলা জুড়েই হচ্ছে। আমার ব্লকে আজকে নিয়ে তিনটে, চাদুরিয়া, কাঁচাপাড়া, আজ মদনপুর 1 নম্বর অঞ্চলে হচ্ছে। আপনিও সকাল থেকেই আসেন, আমার আগে আপনি নিজেও বুঝতে পারছেন মানুষের সারা কীরকম আছে। মানুষ পুরো মুখিয়ে ছিল কি আমাদের রাজ্যের প্রতিনিধি যিনি আসবেন, এটা একটা উৎসাহ মতন মানুষের ভিতরে একটা উৎসাহ হয়েছে কি এই প্রকল্প দিদি যে কর্মসূচিটা দিয়েছে এটা খুব ভালো কর্মসূচি। আমার মনে হয় কি আমি যতটা খুব না জানলেও যেটা আমার মনে হয় কি সারা ভারতবর্ষ জুড়ে যেরকম দুয়ারে সরকারকে একটা জায়গায় পুরস্কৃত করা হয়েছে, ভারত সরকারের দ্বারা করা হয়েছে অত সুন্দর প্রকল্প, এরপরেও আরও বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে কি মানুষের যদি ধরুন সেই সময় দুয়ারে সরকারের সময় মানুষ বাইরে ছিলেন বা কোনো শরীর অসুস্থ ছিলেন যেতে পারেননি, সেই কারণে আমরা পৌঁছে যাচ্ছি মানুষের বাড়ি বাড়ি, মানুষের কী সুবিধে কী অসুবিধে সবটাই জানার জন্য। এটা খুব ভালো, মানুষ এটাকে সাধুবাদ জানাচ্ছে। তাই মানুষ সব সময় দেখছেন রাস্তার উপরে বেরিয়ে আসছেন, মানুষ কথা বলছেন, এর থেকে ভালো আর কি। আগামী দিনে কী কী কর্মসূচি আছে আর দেখুন, আজকে ডিএসকে দিদি সুরক্ষা কবচ আজকে কালকে সকালে ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে সমাপ্তি ঘোষণা হবে। তারপর পরই আমরা সন্ধ্যের থেকে প্রত্যেকটা বুথে আমরা 100% বাড়ি কভার করব 28 ফেব্রুয়ারির মধ্যে, কারণ আমরা প্রত্যেকটা জায়গায় 5 জন করে দিদির দূতের অ্যাপস যাদের লোড রেজিস্ট্রেশন করা হয়েছে, তারা যেরকম দুটো অঞ্চলে দেখছেন কি অনেক বুথ কমপ্লিট হয়েছে, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাদের কি পরিষেবা এখনও পৌঁছায়নি, তারা কি পরিষেবা পেতে পারেন, এই নিয়ে ডিসকাশন করে তাদেরকে সেই সুবিধা আওতায় আনার জন্য এইটা।